বর্তমান সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের লাগাম যেন টেনে ধরার সুযোগ নেই, কারণ যে যার ইচ্ছে মতো মতামত আর অনুভূতি প্রকাশ করতে যেয়ে ব্যক্তিগত স্বাধীনতার নামে ধর্ম, সংস্কৃতি, দেশ বা জাতির সম্পর্কে মন ঘরা বার্তা শেয়ার করতেও ভাবেন না। সাম্প্রতি সময়ে ফেসবুকে ভাইরাল হওয়া একটি ছবিকে নিয়ে হাজারো সমালোচনা, যা এই ছবির কমেন্টে গেলেই তা বোঝা যায়। স্ত্রী মারিয়া চৌধুরী, স্বামী জয় চৌধুরী, দুইজন মেডিকেল স্টুডেন্ট, কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া উকি মারলে দেখা যায় কখনো ব্যস্ত টিকটকে, আবার কখনো নিজেদের ভালোবাসার অন্তরঙ্গ মুহূর্ত শেয়ার করতে, কখনো দেখা যায় স্বামীর পায়ে চুম খেয়ে স্বামী ভক্তির ভিডিও প্রকাশ করতে, আবার কখনো বা ধর্মকে কটূক্তি করে বিভিন্ন ছবি এবং ভিডিও দেন নিজের প্রোফাইলে। ইসলাম ধর্মের মুসলিমদের জন্য পবিত্র রমজান, ইফতার, সেহরি এবং ঈদ মূলত ধর্মীয় ভালোবাসা এবং অনুভূতির একটি বিশেষ জায়গা। তবে মারিয়া চৌধুরী তার স্বামীকে নিয়ে অন্তরঙ্গ ছবি নিজের ফেসবুক আইডি এবং পেজে শেয়ার করে, আর ক্যাপশন যখন হয় আমার ইফতার, এবং স্বামী জয় চৌধুরী যখন তার আইডিতে কোরআনের সূরা আলাকের 9 নং আয়াত নিয়ে ফানি স্টিকার দিয়ে পোস্ট করেন, তখন যেন লাখো মুসলিমদের হৃদয়ে আঘাত হানে এবং এই নিয়ে তরুণ তরুণীরা করছেন হাজারো সমালোচনা। কে আছে এদের লাগাম ধরার? যদিও টিকটক ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে এমন উদ্ভট আচরণ কম দেখা যায় না, তবে সবকিছুর পর যখন ধর্মের আয়নায় ডিল ছুড়ে মারা হয়, তখন যেন মুসলিমরাও ক্ষিপ্ততা প্রকাশ করেন সেই ছবির কমেন্টে। এই বিষয় নিয়ে যখন মারিয়া চৌধুরীর সাথে কথা বলার চেষ্টা করেন রিপোর্টার, তখন তিনি কথা বলতে কোনোভাবেই রাজি হননি, এবং স্বামী জয় চৌধুরীর সাথে যখন কথা বলার চেষ্টা করা হয়, তখন তিনি কথা বলেও এ বিষয়ে অস্বীকার করেন এবং এসব বানোয়াট বলে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন, এবং পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করলে এড়িয়ে যান তিনি। আমি ক্যাপশনটা যা দিছিলাম আমরা তাই ক্যাপশন আছে এখনো, এটা এডিটিং এর মধ্যে আমাদেরকে অপপ্রচার করার জন্য এরকম কিছু একটা করা হয়েছে, ঠিক আছে? না না, কিন্তু আসলে আপনাদের কিন্তু মারিয়া চৌধুরীর ফেসবুক পার্সোনাল আইডির মধ্যে দেখা যায় যে এখন ওই ছবিটা আছে, উপরে উনি ক্যাপশনও দিয়েছে, এমনকি আপনাদের পেজেও এমনই একটা ছবি আছে, আর আরেকটা ভিন্ন ছবি আপনাদের অন্তরঙ্গ, ওই ছবির মধ্যেও মূলত ক্যাপশনটাই কিন্তু এটাই সেমই, যে তুমি আমার ইফতার বা আমার ইফতার, এমন এক কিছু ক্যাপশন দেওয়া আছে। এটা মূলত আপনারা আপনাদের ক্যাপশনটা আমাকে পেজে ইনবক্স করেন, তাইলে আমি দেখছি বিষয়টা। আচ্ছা, আপনি কি বিষয় জানেন কিনা? আমি ইতিমধ্যে দেখেছি যে ওই ছবির মাঝেও আপনার কমেন্ট আছে। অনুভূতি আছে এখানে আঘাত লাগে কিনা, কারণ আপনি একজন মুসলিম হিসেবে যখন এমন একটা বাংলাদেশ যেখানে মুসলিমই মূলত বসবাস 97%, সো এই জায়গাতে যখন ইসলামিক কোন একটা বিষয় নিয়ে আপনার অন্তরঙ্গ ছবিতে ইফতার বা রমজান বা ধর্ম নিয়ে কোন স্পর্শকাতর বিষয় নিয়ে আনেন, তখন তো এটা নিয়ে সমালোচনা হওয়ার কথা। ডিজিটাল প্ল্যাটফর্মের এই সকল সোশ্যাল মিডিয়ার অপব্যবহার যেন দিন দিন বাড়ছে, তবে বিশেষভাবে ঝুঁকিতে আছেন পরবর্তী প্রজন্ম। জয় হাসান, আইনিউজ বিডি, ঢাকা।